হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5/9/2022 খ্রিস্টাব্দের তারিখ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী 3টি শূন্য পদের বিপরীতে লোকবল চেয়েছে। প্রথম যে পদটি সেটি হচ্ছে নিরীক্ষক রাজস্ব, এই পদে নেবেন 12 জন, গ্রেড হচ্ছে 11তম, 12,500 টাকা থেকে 30,230 টাকা। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16,9300 থেকে 22,490। এ পদে 4 জন আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এ পদে আবেদন করতে হবেন 6 জন। এ পদে আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই তিনটি পদে যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার জেলার লিস্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে, টেলিটকের মাধ্যমে। আর আবেদন শুরু হবে 15/9/2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 15/10/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন পত্রের জন্য এই টেলিটকের মাধ্যমে একটি ইউজার আইডি নিতে হবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীকে নিবন্ধিত যে কোনো টেলিটক প্রোপাইট মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ভি বাবদ 1 ও 2 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস বাবদ 12 টাকা, অফেরতযোগ্য মোট 112 টাকা এবং 3 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে এই টাকাটা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করতে পারবেন। আর আবেদন সংক্রান্তে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্স কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।